বন্ধুরা, ওয়েলকাম টু এসএসডি লাইফস্টাইল। এসএসডি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। এটা দুর্গাপুজোর সিজন, তাই আমি পুজো পরিক্রমায় চললাম। এটা হচ্ছে কুচবিহারের দিনহাটা সাব ডিভিশন। দেখো কি সুন্দর সুন্দর পুজো করেছে, রাত্রিবেলা তুলিনি, রাত্রিবেলা অনেক ভিড় থাকে। রাত্রিবেলা তুললে হয়তো এই পুজোগুলো অনেক সুন্দর আরও দেখা যেত। অনেক সুন্দর লাইটিং করেছে। লাইটিং নিয়ে আগেই বললাম, লাইটিং নিয়ে কোনো কথা হবে না। রাস্তা দুধারে সমস্ত লাইটিং এত সুন্দর, এত সুন্দর, সেটা বলা মুশকিল। তো এখানে এসেছি এখন থানাপাড়া দুর্গাপুজো কমিটিতে। দেখো এরা কত সুন্দর সুন্দর ফুটিয়ে ধরেছে। তবে লাইটিং না থাকলেও লাইটিংয়ের মতো ফুটে উঠেছে, কারণ দিনের আলোতে অনেক সুন্দর ক্যামেরাটা আমার জানো তোমরা ভালো। এখন আইফোনের ছবি ভালোই হয়। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো কত সুন্দর ডিজাইন। এখানে একটা প্লেগ্রাউন্ড সাজিয়েছে, ক্রিকেটের খেলার ইয়ে দেখিয়েছে। আজকালকার বাচ্চা তো সব ভুলে গেছে, লুডু খেলার ওখানে দেখিয়েছে। তো দিনহাটে এত বড় বড় পুজো হয়। কুচবিহার একটা ডিস্ট্রিক্টে আমি সেরকম কম্পেয়ার করবো না, কিন্তু ডিস্ট্রিক্টের তুলনায় এখন দিনহাটার পুজো অনেক অনেক অনেক। এখানে শিলিগুড়ির থেকে প্লাস জলপাইগুড়ি প্লাস আলিপুরদুয়ার কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে, মানে কুচবিহার থেকে ডিস্ট্রিক্টের লোক তো এখানে আসেই বিভিন্ন জায়গায়। দেখো কী সুন্দর প্রতিমা, একদম ইউনিক ডিজাইন। প্রত্যেকটা প্যান্ডেল দেখবেন বন্ধুরা, মানে আপনারা অবাক হয়ে যাবেন। অবশ্যই আসুন, দেখুন। আর যারা আসতে পারবেন না, আমার এই চ্যানেলে যে ভিডিওটা দিচ্ছি তাদের মাধ্যমে উপভোগ করুন। এত সুন্দর, মানে দেখুন কত, দেখুন কক বানিয়েছে, মানে চোখ ধাঁধানো। জাস্ট লাইটিং পড়লে রাত্রিবেলা শুধু তাকিয়ে থাকবেন আপনারা, যে কোনো প্যান্ডেলেই। শুধু এই প্যান্ডেলের ব্যাপার নয়, যে কোনো প্যান্ডেলেই। তো এটা দিনহাটা থানাপাড়া, পুজো মোটামুটি শেষ। এবার নতুন জায়গায় এসেছি, এটা হচ্ছে মদনমোহন পাড়া। মদনমোহন ঠাকুর এই পাড়াতে, মানে এখানে আছে, এখানেই। দেখো এরা করেছে বেসিক্যালি সত্যি একদম ইউনিক, তোমরা ভাবতে পারবে না যে এটা সত্যিকারের তাই। এটা কলার গাছের পাতা দিয়ে, কলা গাছের ঢোঙরের যে কলা গাছের ছালগুলো হয় সেগুলো শুকিয়ে কালার করে, দেখো সত্যি শুরু সেটা দিয়েই বানিয়েছে। এখানে চোখে না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সত্যি এরকম কিছু বানানো যায় কি না আদৌ। পুরো কলার গাছের ছাল, কলার গাছের পাতা, এগুলো শুকিয়ে সমস্ত ডিজাইন করেছে। এত সুন্দর না সামনে, মানে এই ক্যামেরা তো কিচ্ছু বোঝা যাবে না আপনার, মানে আমি যে চোখে উপভোগ করেছি সেই তুলনায় আমি বলবো কিচ্ছু আপনারা উপভোগ করতে হবে। সামনে আসবেন, লাইট বলে এত সুন্দর, মানে এত সুন্দর, কত সুন্দর সুন্দর মানুষ বানিয়েছে। এই থিমটা আমার খুব ভালো লেগেছে। বেসিক্যালি এটা হচ্ছে পরিবেশ বান্ধব থিম, সব যে কলা গাছ দিয়ে, কলা গাছের পাতা দিয়ে কলা গাছ বানিয়েছে, এবং জ্যান্ত কলা গাছ, মানে জীবন্ত কলা গাছ সেরকম লাগিয়েছে। এত সুন্দর ডিজাইন, দেখো আমি ভিতরে ঢুকবো। দেখো কত সুন্দর মানুষ বানিয়েছে, অনেক কিছু ডিজাইন করেছে বন্ধুরা, মানে আসলে চোখ ধাঁকিয়ে যাবে। আমরা তো কত দূরে দিল্লি মুম্বাই কোথায় কোথায় একটা মন্দির দেখার জন্য যাই, তো আপনারা আসুন না এখানে কাছে পিঠে। এত সুন্দর একটা প্যান্ডেল দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে, যদি শান্তিভাবে দেখতে পারেন। ঠিক আছে, রাত্রি একটার পর থেকে বাইক কার অ্যালাউ, একটার পর আগে না। দেখুন এর আগে যে মণ্ডপটা প্রতিমা দেখেছি ওটাও ইউনিক, এটাও ইউনিক, একদম মানে বলার মানে কী বলব, ভাষার নেই, আমি বারবার এক কথা বলছি। দেখো উপরে সমস্ত কী সুন্দর বানিয়েছে, দেখো ও এটা কিন্তু ক্যামেরা যতটুকু লাগছে সেটা না, কিন্তু এটা অনেক বিশাল মণ্ডপ। ঠাকুরও একদম ইউনিক, একদম মানে ভাবনার বাইরে যে এত সুন্দর সুন্দর জিনিস হতে পারে। দেখো সব কলার পাতার কলার গাছের ছাল দিয়ে বানিয়েছে, আমাদের এই কুচবিহারবাসী ঢোল বলি যেটাকে। তো এটা হচ্ছে বেরোনোর পথ, আরও অনেক কিছু আছে বেরোনোর সাথে। এত সুন্দর দেখো কলার গাছটা, ওয়াও, মানে জাস্ট ওয়াও, মানে চোখ ধাঁধানো, সত্যি চোখ ধাঁধানো, হাজারবার এক কথা বলছি, মনে হয় ফিরে ফিরে আবার তাকাই। আর ডোন টাচ লেখা আছে সব কিছু, কোনো কিছু টাচ করা যাবে না। আর একটা নতুন জায়গায় এসেছি, এটা সত্যি বাঁশের যে আমাদের কার্যকলাপ, দেখো পুরো রাস্তাটা যার করেছে একদম মনে হচ্ছে চাইনিজ রাস্তা, বাঁশের ডিজাইন দিয়ে ফুটিয়ে ধরেছে। শ্রম পশুর এটাও একদম বাঁশের একটা ইউনিক ডিজাইন। বেসিক্যালি এর আগে যে কলারটা প্রত্যেকটাই, আমি কী বলবো আপনাদের, বলার মানে অপেক্ষা রাখে না, আপনারা আসলে বুঝতে পারবেন। এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর প্লেস, মানে জায়গা নিয়ে, এত সুন্দর মাঠের মধ্যে খোলা, দেখুন সমস্ত প্যান্ডেলগুলো এত বড় বড়।
আর আপনার সব সাফোকেশন ফিল হবে না, বয়স্ক লোক আসুক মানে ভিড়টা ভিড় প্রচুর হয় কিন্তু ওই যে একটা কনজেস্টেড ফিল সেটা আপনার হবে না, কারণ এত সুন্দরভাবে বড় করে ফিল্ড বানানো, আপনাকে ওয়েলকাম করা হচ্ছে রেড কার্পেটে, কোথাও গ্রিন কার্পেটে, এইটা দেখো বাঁশের কত কিছু করে এত বড় একটা মূর্তি বানিয়েছে, আর এখানে প্রায় 10,000 ছোট্ট লাইট জ্বালিয়েছে, এই দেখো উফ মানে কত সুন্দর দেখো বাঁশের ইয়েটা বানিয়েছে, মাথা নষ্ট একদম মানে পুরো মাথাই নষ্ট, আর এই বাঁশগুলোর ভিতরে সমস্ত লাইট আছে, রাত্রিবেলা যখন জ্বলে অসাধারণ লাগে বন্ধুরা, মানে অসাধারণ, রাত আপনারা আসুন উপভোগ করুন তাহলেই বুঝতে পারবেন যে এখানে খালি চোখের থেকে আর রাত্রে টোটালি গেটা আলাদা হয়ে যায়, দিনেই এত সুন্দর না জানি রাত্রে কত সুন্দর, সত্যি রাত্রে অনেক সুন্দর কথার কথা না, দেখো বাঁশে দিয়ে এত ডিজাইন করেছে গেটগুলো, মানে কী বলবো হো তোমাদের বলার ভাষা রাখে না, বারবার এক কথা তোমরা ভাবছো হয়তো বারবার এক কথা বলছি, কারণ আমি সামনে থেকে উপলব্ধ করছি মানে বলার কোনো কিছু নেই আর, দেখো কত সুন্দর ডালি বানিয়েছে কত কিছু বানিয়েছে, মানে জাস্ট পিছন থেকে দেখাচ্ছি গেটটা, চোখ ধাঁধানো চোখ ধাঁধানো জাস্ট চোখ ধাঁধানো, এত সুন্দর থিম, আর স্বামী কি আর পুজো মানে বাঙালি সত্যিই মানে অনেক এগিয়ে গেছে, আর বন্ধু দিনহাটার পুজোর মানে থিম ভাবতে পারবে না, মানে সমস্ত মানে আলাদা 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 একদম ইউনিক চিন্তাধারা সবার, দেখো যে বাস লোকে রেখে কী সুন্দর বাসের ধারা দিয়ে রেখেছে, সবগুলোতে কিন্তু লাইট ঢুকানো আছে বন্ধুরা, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো কি সবার ভিতরে ছোটো ছোটো লাইট আছে, লাইটগুলো যখন জ্বলে মানে মাথা খারাপ হয়ে যায়, দেখো উপরে একদম কতগুলো বাস দিয়ে বানিয়েছে, ইভেন বাসের ঝাড়বাতিও বানিয়েছে, দেখাবো ভালো করে আমি পরে, দেখো দু সাইডে বানিয়েছে, এই ডিজাইনগুলো যখন রাত্রেবেলাতে ফোটে মানে আমার সাধারণত ওই ডিজাইনগুলো চোখে দেখতে হয়, দেখো লাইট আছে ভিতরে প্রত্যেকটার ভিতরে লাইট আছে, দেখো দেখো আর এটা ঠাকুর, আর বাপরে বাপ মানে বলার মনে কোনো অপেক্ষা রাখে না বন্ধুরা, সত্যি একদম ইউনিক কালার আমরা সাধারণত দেখে দিলাম, এই দেখো বাঁশের ঝাড়বাতি এটাও যা ফুটে, আর একটা নতুন জায়গায় এসেছি, এটা একটা ছোট্ট পুজো হয়, ছোট পুজো মানে কি এটা হয়তো তোমাদের না দেখাও বড় পুজো হয়ে যাবে যারা অতটা বড় পুজো দেখো নি, তো দেখো বাইক অ্যাক্সিডেন্ট হলে কী হয় সেটা দেখিয়েছি, আর এই দেখো মণ্ডপটা পুরো মাঠে কত সুন্দর সাজিয়েছে, এটা চারিধারে ঠাকুর অনেক সুন্দর ডিজাইন করেছে, এটাও সিম্পলের মধ্যে অনেক সুন্দর করেছে, রাত্রিবেলা আসলে বুঝতে পারবে, দিনেরবেলাও অনেক যখন চারিধারে হাঁটবে বুঝতে পারবে এত সুন্দর, দেখো চারিধারে ওফ মানে এটার থিম হচ্ছে জননী, দেখো বিষয় জননী খুব সুন্দর ফুটিয়েছে বন্ধুরা, এটা হচ্ছে কলেজ পাড়া, দিনহাটা কলেজ পাড়া, আসুন উপভোগ করুন, আর এটা নতুন আসছে আমাদের মন্ত্রীমশাইয়ের পুজো, এটা শিব ঠাকুর বানিয়েছে রাত্রিবেলা যার ডিজাইন ফুটেছে, আর এই যে গোল 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 ব্ল্যাক কালার ওটা ঘোরে, অ্যাকচুয়ালি বাইক হেলমেট ছাড়া দম ধরে সেটা চিপ ফুটিয়েছে, মসকুইটোর একটা কনসেপ্ট তৈরি হয়েছে, আর একটা লোহা দিয়ে মসকুইটো বানিয়েছে, সত্যি খুব ভালো লাগছে, শুধু এই মসকুইটো এত সুন্দর লেগেছে, সামনে থেকে দেখলাম না অরিজিনাল মসকুইটো এত বড়ো, বাপ রে বাপ, এই রাউন্ড দিয়ে দেখুন এটা মুভিং হয়, অনেক কিছু বটন দিয়ে প্রায় 50টা বটন বানিয়েছে, এখানে কোনো রাত্রিবেলা অনেক কিছু মুভিং হয়, রাত্রিবেলা না আসলে বোঝা যাবে না, খুব সুন্দর করে ফুটিয়েছে এই ডিজাইন ডিজাইন করে বানিয়েছে, আর সবগুলো কিন্তু প্রাইজ পেয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, অনেক অনেক পুরস্কার সবগুলো প্যান্ডেলই পেয়েছে, কারণ প্রত্যেকটাই আলাদা, কাকে কী করবেন কিছু করার নেই কিছু বলার নেই, এত সুন্দর ডিজাইন দেখো, তো বন্ধুরা এটা আর একটা ইউনিক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, নাট বল্টু দিয়ে এই মুক্ত ফেসটা বানানো হয়েছে বন্ধুরা, এইবার দেখুন এইবার দেখুন সমস্ত নাট বল্টু জয়েন করে, সত্যি শিল্পকলা একদম মানে কোথায় চরম জায়গায় পৌঁছে গেছে, আর এটা খোলা আকাশের নিচে প্যান্ডেলটা রাত্রিবেলা মানে অনুভূতি আলাদা হয়ে যায়, এই রাউন্ড রাউন্ড ব্ল্যাক কালার গোল গোল যেগুলো রাত্রিবেলা সব ঘোরে, ভিতরের দিকে প্যান্ডেলের দিকে যাচ্ছে পুজো হচ্ছে, এই ফটোটা এটাও রাত্রিবেলা চারপাশে ঘোরে, টোটাল আলাদা একটা ফিলিংস, একদম অন্য জগতে আপনারা চলে যাবেন এই প্যান্ডেলে এসে, অনেক কিছু খরচাও করে সবাই পুজো হচ্ছে সত্যি, আর আপনারা সব এত দূর দূর থেকে আসেন এটার জন্যই, জাস্ট এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই দিনহাটাবাসী সবাইকে স্বাগত করে, ম্যানেজমেন্টও খুব ভালো, একটার পর থেকে গাড়ি ঢুকতে দেয় একটা আগে অব্দি গাড়ি এক জায়গায় সব জায়গায় রাখার ব্যবস্থা আছে,
নেমে হেঁটে হেঁটে সব আশেপাশে কয়েকটা প্যান্ডেল দেখে নিলে বাস শান্তি আর কত। লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি। দেখুন কত সুন্দর, মানে ভিতরের উপর ভিতর যেন শেষই হচ্ছে না, ভিতরটা এত সুন্দর ডিজাইন ইউনিক। আর এই চারিধারের ওয়ালে সুতো দিয়ে এত সুন্দর বানিয়ে বেঁধে বেঁধে এত সুন্দর ডিজাইন করেছে। আর এটা আর একটা জায়গায় বন্ধুরা বলার অপেক্ষা রাখে না যে বিড়েটায় এত সুন্দর সুন্দর পুজো হয়। দেখুন এটা একটা দক্ষিণেশ্বর মন্দিরের সম্ভবত আদলে পুজো করেছে। ভিতরটা ঢুকলে বুঝতেই পারবেন না যে আপনারা কোথায় আছি, মনে হবে সত্যি একদম দক্ষিণেশ্বরে এসে গেছি। মন্দিরগুলোর ক্যামেরা হাতেও ধরা পড়ছে না, নিখুঁত কাজ করেছে যথেষ্ট শিল্পী। আমার মতে শিল্পী 100% দিয়েছে, 100% ফুটেছে। আপনারা ক্যামেরা কিন্তু বুঝতে পারবেন সামনে না আসলে। এটা অসুস্থ গাছ, মানে বট গাছের নিচে আগের যে ইয়ে জিনিসটা ছিল সেটা ফুটিয়ে ধরেছে। চারিদিকে নানা মূর্তি বসানো, এই যে মেইন মন্দির এখানে বলি ফলি হয় ওই রকম টাইপের। আর এখানে ওদের একটা ছোট পুজোর জন্য ওরা বানিয়েছে। আমি যখন ভিডিও করছিলাম তখন পুজোও চলছিল, এই যে পুজো করছিল। এই মন্দিরটা বন্ধুরা মনে হবে না যে আপনারা কোনো কিছু বুঝে রেখেছে, একদম অরিজিনাল মনে হবে যেন ইটের তৈরি বা যেটা আর কি পুরোনো দিনের তৈরি হয় মন্দির, একদম সেরকম খুঁত খুঁটে খুঁটিয়ে 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 ডিজাইন করেছে, কালার যা ফুটেছে। এই আর একটা মন্দির বাঁদিকে, চারিদিকে ছোটো ছোটো মন্দিরে মনীষীরা বসিয়ে রেখেছে। মানে কী বলবো, মানে আপনারা আসুন দেখে যান, মানে তাহলেই অনুভূতি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভিডিওটা দেখার পর যে এসেছি বা সত্যি সার্থক হবে আপনার। আর এখানে একটা শ্মশান বানিয়েছে বন্ধুরা, দেখুন কি সুন্দর শ্মশান বানিয়েছে। একটা সুন্দর শ্মশান না, যাই হোক মৃত্যু তো মানুষের একটা বাস্তব। হরে কৃষ্ণ হরে রাম। যাই হোক এই দেখো বট গাছে, এই যে মেইন মন্দির, এই যে মন্দির দুটো দেখেছি ক্যামেরায় হয়তো অত বড়ো না লাগতে পারে কিন্তু সামনে থেকে অনেক বড়ো বন্ধুরা। কী সুন্দর, দেখো ভালো করে দেখো কাজগুলো, ওই যে ওয়ালের কাজগুলো, মানে মনে হবে যেন সত্যিকারের ওয়াল কোনো, একদম নিখুঁত। আর এবার চলে এসেছি আমরা আর একটা নতুন জগতে, আধুনিক যুগে যে মোবাইল ইউজ করি, এই মোবাইলের যে ইফেক্টটা মানে সত্যি এটা আমাদের শেখার কিছু আছে। দিনেটায় বললাম না বন্ধুরা, একের পর এক ইউনিক জিনিস আসবেন, চমকে যাবেন, আসবেন চমকে যাবেন, কিচ্ছু করার নেই, চমকে যাওয়া ছাড়া। এই যে এই জিনিসটা টাওয়ারের মধ্যে সব মুভি হয়, এখানে অনেক কিছু কিন্তু রানিং থাকে, রাত্রিবেলা সব লাইটিং থাকে, লাইটিং থেকে কত বড় একটা পাখি বানিয়েছে ভাবতে পারবেন না যে পাখিটার সাইজ কত বড়। রাত্রিবেলা লাইটিং দিয়ে যা লাগে শিশুদের পাখিদের পরিবেশের যে ক্ষতি করে টাওয়ার, সেই জিনিসটা হয়তো ফুটিয়ে ধরার চেষ্টা করেছে। আর জানি না ওরা কী কী ফুটিয়ে ধরার চেষ্টা করেছে, শিল্পী তো আমি না যে অত কিছু বুঝতে মুভিং হচ্ছে, এরা অনেক কিছু গভীরে রেখে বোঝা যায়। বাচ্চারা মোবাইল দেখে যে ক্ষতি করে, এই যে এরকম যখন রানিং একটু আসে এরকম করে মুভিং হয় সম্পূর্ণ। মানে বিশ্ব পৃথিবী একটা আট করেছে যে পৃথিবী কী ক্ষত, মানে খারাপের দিকে। আর এটা অনেক উঁচু বাড়িয়েছে, দেখুন উঁচুতে উঠতে উঠে আবার নিচে নেমে নামতে হবে। আর ভিতরটাও খুব সুন্দর করেছে, মানে কী বলবো, এত টাকা খরচ করে, এত শুধু টাকা খরচ করলে যে হয় তাই না, থিম চিন্তাধারা লাগে। দেখুন বাবুই পাখির বাসা আমরা তো দেখতেই পারি না, এখন বাবুই পাখি বাসা বানিয়েছে, মানে বাবুই পাখি যেখানে থাকে গাছের মধ্যে সেই গাছ দেখো কী সুন্দর। আর উপরটা দেখো এবার, ও মানে জাস্ট রাত্রে না হলেও দিনের আলো পরে কিন্তু অনেকটা ফুটিয়ে ধরেছে বন্ধুরা। আমার হেল্প হয়েছে, আপনাদেরও দেখতে সুবিধা হবে। তো সবাই মিলে এটাই বলবো, দিনাটায় আসুন, অনেক সুন্দর সুন্দর পুজো হচ্ছে আপনাদের জন্য। দিনাটাবাসী অনেক কষ্ট করে, প্লাস দিনাটার যে প্রত্যেকটা ক্লাব তাদেরকে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে। অনেক সুন্দর কাজ করে, অনেক সুন্দর প্রয়াস বন্ধুরা। একটা পুজো শেষ হওয়া শুরু, পরের বছর শেষ যায় না, একটা এই পুজো শেষেই পরের বছরের পুজো প্রস্তুতি নিতে হয়, এবং কাজ প্রায় 6-7 মাস করে চলে। মানে সেটা আপনারা আসলেই আমাদের সার্থক। দেখো এই যে কী সুন্দর ঠাকুর, এটা একদম ইউনিক ডিজাইন ঠাকুর, দেখো কী সুন্দর, মানে দুর্গা ঠাকুর একদম ইউনিক ডিজাইনে বসে আছে, নতুন ডিজাইনে বানিয়েছে দেখো। তো আসুন বন্ধুরা, সবাইকে ওয়েলকাম থাকলো দিনাটায়। তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করুন, লাইক করুন। টাটা, বাই বাই।